السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعد أما بعد প্রশংসা ও সকল কৃপানিধান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিয়ান মহান সর্বশক্তিমান আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, অতঃপর দুরুদ ও তাসলিমা বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্ডিয়ার জলপাইগুড়ি থেকে নন আওয়াকার সিদ্দিক ভাই প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত শায়েক, অমুসলিম বা এমনও মুসলমান রয়েছে নামে মাত্র মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকে কি সালাম দেওয়া যাবে বা অমুসলিমদের কি সালাম দেওয়া যাবে, এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন। আসলে দেখুন, মুসলিম অমুসলিমের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যদি অ্যাকচুয়ালি এরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বা সিয়াম রাখে না, যদি অস্বীকার করে যে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে না, এটা হারাম বা এটা না পড়লেই বাকি, এরকম যদি কথা বলে, তাহলে সে স্পষ্ট সে তাদের মতন হিসাব রাখবে বা কাফের মশালায় চলে যাবে। কিন্তু যদি সে বলে যে না পড়তে হবে, পড়ছি না কারণ বশত, এটা অজুহাত যদি দেয়, তাহলে সে মুসলিম হবে না, সে মুসলমানের ক্যাতারি থাকবে। তো যা হোক, আশা করে যে আমাদের সমাজের কিছু মুসলমান ভাই রয়েছে, অনেকেই নামাজ পড়ে না নামে মাত্র মুসলিম, কিন্তু নামাজ পড়ে না হিন্দুদের মতো, এরকম ধরনের আকৃতি, তারপরেও কিন্তু তার ভিতরে একটা ইমান রয়েছে যে না নামাজ পড়তে হবে, এটা সে নিজকে স্বীকার করে, অপরাধ স্বীকার করে, তাহলে তাকে আপনি সালাম দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আফসুস সালাম অতুতিমুত্তাম, আল্লাহ রাসূল বলছেন যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো দেখা অদেখা চেনা অচেনাকে সালাম প্রদান করা। আর অমুসলিমদের ক্ষেত্রে আপনি সালাম প্রথমে দিবেন না, এটা বৈধ নয়, যেহেতু সালাম কেবল ইসলাম ওয়ালাদের অভিবাদন, শুধু মুসলমানদের অভিবাদন, একে অপরের সালাম বিনিময়। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইহুদি নাসারাদেরকে প্রথমে সালাম, তোমরা প্রথমে সালাম দিও না, ওদের সাথে সাক্ষাৎ হলে সংকীর্ণতা বজায় করবে। আসলে দেখুন, সালাম বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রেও কিন্তু তার কোরআন সিরিয়ান নিসার 86 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা হুইতুম বিত্তাহিয়াতিন ফাহিয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আর যখন তোমাদেরকে অভিবাদন করে বা সালাম প্রদান করে, তখন তোমরাও তা অপেক্ষা করে সালামের উত্তর দাও, উত্তর দাও অথবা অরূপ অনুরূপ উত্তর প্রদান করো। আরেকটি হাদিস রয়েছে যা বর্ণিত হয়েছে সালিম ইবনে উসাইমিন, তার ফতোয়া ইসলাম এটা নিয়েছেন যে ইহুদি নবী করিম সাল্লামকে সালাম দিত বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, তোমার আসসালামু আলাইকা মুহাম্মদ, তোমার মৃত্যু হোক হে মুহাম্মদ, আসসামিয়ের অর্থ মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বদদুয়া দিত রাসূল সাল্লামকে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বলে আসসালামু আলাইকুম, সুতরাং যখন ওরা তোমাদেরকে সালাম দেবে, তখন তোমরা তার উত্তরে বলো ওয়া আলাইকুম, মানে কোনো অমুসলিম সালাম দিলে শুধু ওয়া আলাইকুম বলতে হবে। এই বিষয়টা হলো এরকম ধরনের। তো সম্মানিত দিনী মুসলিম ভাই আবু বকর সিদ্দিক ভাই, আসলে দেখুন, আপনাকে আপনি যেটা মানে প্রশ্ন করেছিলেন, এর যে মানহাজ, এর যে বিষয়, এক্ষেত্রে আপনাকে যতটুকু আমি বলতে পারি সেটা হলো যে, যেহেতু তারা অ্যাকচুয়ালি নামাজ বা রোজা অস্বীকার করে না, এরা মুসলিম, যারা অস্বীকার করে তারা কিন্তু মুসলিম না, এদেরকে আপনি আমি সালাম দিতে পারবো। যদি অমুসলিমদের সালাম দিয়েছেন, সালাম দেওয়ার কথা বললে বলেছেন সালাম আলাইকুম ইত্তাবা আলাল হুদা, তাদেরকে সালাম রাসূল সালাম এভাবে দিয়েছেন, তো আমি আপনি সুন্দর করে তাদের সালাম দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আর তাদেরকে সালাম দিয়ে ইসলামের যে সম্ভাষণ, এর দিকে আহ্বান করা, যখন আপনি কোনো মানুষকে সালাম দিবেন, তখন ওই ব্যক্তি আপনার প্রতি আলাদা একটা আকৃষ্ট, খুব রেগে আছে, আপনি তাকে সর্বপ্রথম সালাম দেন, দেখবেন যে রাগটা অটোমেটিকলি কমে গেছে। তো আপনি দেখা অদেখা রাসূলের কথা নিয়ে আফসুস সালাম ও তুমি তোয়াম, পরিচিত অপরিচিত তোমরা সালাম প্রদান করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানদের তোমরা আগে সালাম দেবা না, তারা দেবে, তাদেরকে তাদের আচরণ তোমরা সংক্ষিপ্ত বর্ণনা করবে, আর যদি সালাম দাও তাহলে সেটা আসসালামু আলাইকুম মানে ইত্তাবা আলাল হুদা, এরম ধরনের সালামটা হবে। আর মুসলমানদের যে সম্ভাষণ সেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এরকম ধরনের বিষয়গুলো। তো আসুন আমরা বিষয়গুলো নিয়ে অতটা ইমোশনাল না হয়ে, আমরা অতটা সেটাকে বিষয় না মনে করি, যেহেতু আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সমাজের মানুষ রয়েছে যারা সলাৎ পড়ে না, বাইনাল আবদ বাইনাল কুফরের সত্তার কু সলাৎ, যে হাদিস, এটার মধ্যে পার্থক্য নেই, কিন্তু এই হাদিসটার মূলগত মানগত অর্থটা কি এটা বুঝতে হবে। যারা অস্বীকার করে সলাৎকে অ্যাকচুয়ালি, তারা কাফেরের মতো, কিন্তু যারা সলাৎ পড়ে না কিন্তু
সেটা অস্বীকার করে না, সে ভুল স্বীকার করে যে না নামাজ পড়তে হবে কিন্তু এটা পড়া হয় না, এরকম ধরনের কথা বলে তারা মুসলমানদেরকে আপনি আমি সালাম দিতে পারবো, কোনো সমস্যা নেই। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।